তো গাইজ, আজকে আবারও আমি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখো, চাল আর মুগ কড়াই আমি ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ চাল আর 1/2 কাপ মুগ কড়াই। তো তার সেটা দেখো ব্লেন্ড করে নিচ্ছি, এরকম ব্যাটার বানিয়ে নিচ্ছি পুরোটা। আর তারপরে আমি ওটা দিয়ে একটা জিনিস বানাবার, এখানে বানাচ্ছি আমি টমেটো পাচ্ছি, তার জন্য আমি ছোলার ডাল আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা সব কিছু একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে তারপর আমি এটাকে তড়কা লাগাবো। তার জন্য কড়াই তেল দিয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। কারি পাতা ফোড়ন দিয়ে এটাকে তড়কা লাগিয়ে নেব। লাগিয়ে এরকম একটা চাটনি মতো তৈরি হয়েছে, এটা খুবই টেস্টি লাগে, তোমরা বানিয়ে দেখো। আর এরপর আমি ধোসাটা ভেজে নেব গরম গরম। তো চলো, এই যে কড়াই এই ডাবাতে গরম করে তেল দিয়ে এবার এই ব্যাটারটাকে ভালো করে নুন দিয়ে ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে এবার এটা আমি অল্প অল্প করে ডাবায় দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে চাড়িয়ে নিতে হবে একবারে সুন্দর করে। তো চাড়িয়ে এটাকে আমি ধোসা বানিয়ে নিচ্ছি। বিশ্বাস করো গাইজ, এইটা এতটা টেস্টি রেসিপি, খুবই টেস্টি আর খুবই হেলদি। যারা ডায়েট করো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, ব্রেকফাস্টে বা লাঞ্চে যে কোনো এতে। এটা খুবই হেলদি আর টেস্টি রেসিপি, আর টমেটো চাটনিটাও খুব টেস্টি। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট করে। তো আজকের জন্য বাই বাই। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।